নমস্কার বন্ধুরা, কোয়েলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী মানেই হলো মিষ্টি। তালের বড়া, মালপোয়া তো আছেই। আজকে আমি একটু অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো রাবড়ি। এটা বানানো খুবই সহজ আর ঘরে খুব সহজেই হয়ে যায়। হ্যাঁ, সময় একটু লাগে। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি রাবড়ি। রাবড়ি বানানোর জন্য আমি এখানে ফুল ফ্যাট মিল্ক 1 লিটার নিয়ে নিয়েছি। গরুর দুধও করতে পারেন, কিন্তু ফুল ফ্যাট মিল্কে এটা বেশি ভালো হবে। আর লাগছে এখানে চিনি 1 কাপ মতো, একটু এলাচ আর একটু স্যাফরন। প্রথমে এটাকে ভালোভাবে জাল দিতে হবে ফুল ফ্লেমে। রাবড়ি বানানো এমন কিছু কঠিন কাজ না, কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে। খুব কম জিনিসে হয়ে যায়, কিন্তু টাইমটা একটু বেশি লাগে। প্রথমে আগে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব। এবার দুধটা ফুটতে শুরু করেছে। দুধটা এই এখন হাই ফ্লেমে আছে। হাই ফ্লেমে ফুটলে, শর্টটা পড়লে আমি সাইডে জমাতে শুরু করব শর্টটা। দেখুন, আস্তে আস্তে সর পড়া শুরু হচ্ছে। আমি এইভাবে আস্তে আস্তে কড়াইয়ের গায়ে সরগুলো জমাতে থাকব। চারিদিক দিয়ে সরগুলো জমাবেন। এটা একটু ডিপ কড়াইয়ে করা সুবিধা। ননস্টিক কড়াইয়ে করলে সরগুলো ঠিক জমবে না, বা তলায় লেগে যেতে পারে, কেননা এটা লং প্রসেস, অনেকক্ষণ টাইম নিয়ে করতে হয়। তাই জন্য একটু ভারী কড়াইয়ে করতে হবে। স্টিলের খুন্তি ব্যবহার করাটাই আমার মনে হয় সুবিধা। দেখুন, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটে দুধটা বেশ ফুটে উঠেছে, আর পাশে সরও জমতা শুরু হয়েছে। এরপর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেবো। এইভাবে 10 মিনিট হতে দেবো। মাঝে মাঝে তলাটাও একটু নাড়িয়ে দেবেন, নাহলে তলায় লেগে যাওয়ার চান্স থাকে, তখন পোড়া গন্ধ বেরোবে। এইভাবে সমানে শর্টটা গায়ে জমাতে হবে কড়াইয়ের। আবার 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, আর একটু সর আমার জমে গেছে কড়াইয়ের গায়ে, আর দুধটাও কমে এসছে। এখানে আমার 1 লিটার ফুল ফ্যাট মিল্ক আছে, এটাকে আমি 300 মিলিলিটারই রিডিউস করব। আরও 10 মিনিট পর দেখুন দুধটা আরও কমে এসেছে, আর পাশে সর জমা শুরু হয়েছে আরও মোটাভাবে। যতটা পারবেন সরটা জমাতে শুরু করবেন। বেশ অনেকটাই আমার মোটা সর জমেছে। আমি এই পর্যায়ে আরো 10 মিনিট হতে দেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, বারবার এটা বলছি, কারণ নাহলে তলা লেগে যেতে পারে। রাবড়ি খুবই সহজ জিনিস, খুব সহজেই ঘরে তৈরি করা যায়, কিন্তু একটু সময় লাগে। এরপর আমি অ্যাড করব এলাচ। দুটো এলাচ আমি এখানে কেটে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো স্যাফরন। এটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু এটা দিলে কালার ভালো আসে আর সুন্দর একটা ফ্লেভারও পাবেন। এটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করছি চিনি। এখানে আমি 1 কাপ মতো চিনি দিয়েছি। চিনিটা আপনারা বুঝে দেবেন, কারণ মিষ্টিটা আপনাদের স্বাদ মতো। আমার এখানে এতটুকু চিনিতেই হয়ে যাবে। চিনিটা আমি পরে অ্যাড করলাম, কারণ চিনি আগে দুধে দিলে শর্টটা ভালো জমবে না। তাই না, আমি শর্টটা মোটামুটি জমিয়ে নিয়ে চিনি দিলাম। এবার চিনিটা গলা অবধি অপেক্ষা করব।
চিনিটা গলে গেছে, আমার দুধটাও বেশ ফুটছে। এই পর্যায়ে যেটুকু সর পড়ার পড়বে সেগুলো আমি জমিয়ে নিচ্ছি পাশে। এখন আমার মনে হয়ে গেছে, আমি এবার পাশের সরগুলো খুন্তির সাহায্যে কেটে কেটে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই জন্য বলেছিলাম স্টিলের খুন্তি সুবিধা হয়, স্টিলের খুন্তি দিয়ে সহজেই দেখুন সরগুলো কেটে দুধের মধ্যে দিয়ে দেওয়া যাচ্ছে। এভাবে আমি পুরো সরটাকে দুধের মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে করবেন, তাড়াহুড়ো করবেন না। দেখুন আমার সম্পূর্ণ শটটা প্রায় দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর জাস্ট একটু একটু লেগে আছে, ওগুলো যতটা পারবেন আপনারা কাছিয়ে নেবেন। এই সময় দুধটা আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি, আরেকটু আমার মনে হচ্ছে কারণ একটু পাতলা আছে, আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি। ব্যাস আমার রাবড়িটা মোটামুটি তৈরি হয়ে গেছে, আমি এটাকে ঠান্ডা করে 3-4 ঘন্টা ফ্রিজে রাখার পর সার্ভ করব। তৈরি হয়ে গেছে রাবড়ি, এটা জন্মাষ্টমী স্পেশাল আমি একটা মিষ্টি বানানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ঘরে অবশ্যই ট্রাই করুন, আর এটা গ্যাস থেকে নামানোর পর ঠান্ডা করে ফ্রিজে 3-4 ঘন্টা রাখার পর তবেই সার্ভ করবেন। তাহলে সবাইকে শুভ জন্মাষ্টমী, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি প্রেস করে দিন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ।